এটাই হচ্ছে কলকাতার সবথেকে সস্তা মুরগির বাজার। এই বাজারে প্রতিদিন 1,50,000 কিলো মুরগি বিক্রি হয়। তুই কোথায় নিয়ে যাচ্ছে এগুলো? মেদি বাগানে পাশেই আছে, আমি চিকেন খাই আর ফিগার বানাই। আচ্ছা, ভেরি গুড। খাও ফিগার বানাও। হাই ফ্রেন্ডস, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আমি সঞ্জীব এসে গেছি আপনাদের সবাইকে স্বাগত জানাতে আপনাদের ফেভারিট চ্যানেল কলকাতা মিক্সে। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আপনাদের ভালোবাসার জন্য। আজকে আমি চলে এসেছি কলকাতার সবথেকে বড় এবং সবথেকে সস্তা মুরগির বাজারে। এখানে আপনি বিভিন্ন কোয়ালিটির মুরগি পেয়ে যাবেন, সেটা ব্রয়লার, হোয়াইট কক, রেড কক, হাইব্রিড, সোনালি, যা কিছু আপনার লাগবে। সেটা আপনার ব্যবসায়িক কারণে লাগুক, আপনার ক্যাটারিং থাকুক, আপনার কোনো রেস্টুরেন্ট থাকুক এবং আপনার বাড়ির যে কোনো প্রয়োজনে লাগুক না কেন, আপনি এখান থেকে সবথেকে কম দামে, এটা কিন্তু গ্যারেন্টি, সব থেকে কম দামে মুরগি পাবেন। আর এই ভিডিওটা যখন আমি করছি তখন কলকাতা রিটেল বাজারে গোটা মুরগির দাম 140 টাকা কেজি। এই ভিডিওর মাধ্যমে আমি দেখব যে এখন এই বাজারে মুরগির দাম কত পড়ছে এবং এই মুরগিগুলো কোথা থেকে আসে। তো এই ভিডিওটা একটা ইনফরমেটিভ ভিডিও, এই ভিডিওটা আপনারা পুরো দেখুন, এতে আপনারই লাভ হবে। আজকে না হোক কালকে কিন্তু এই ভিডিও থেকে আপনি যে কোনোভাবে লাভ করতে পারেন। ইনফরমেশানটা আপনাকে কিন্তু এই ইনফরমেশান কেউ শেয়ার করবে না। তো এই ভিডিওটা অবশ্যই আপনার পরিবারের সদস্য এবং ফ্রেন্ডের সঙ্গে শেয়ার করবেন। আর অবশ্যই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করতে ভুলবেন না। আর আপনি যদি চ্যানেলে প্রথমবার এসে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটাকে অন করে দেবেন। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। মানে সে আমার বিরিয়ানি হোক, চাপ হোক, কারির কাটিং হোক, যেগুলো জন্য আইটেম চাই সব পাওয়া যায়। তো এখন পোলট্রি কি দাম যাচ্ছে? 119 টাকা। আচ্ছা, কেউ যদি মানে কিনতে চায় মানে মিনিমাম কত নিলে আপনারা দেন, মানে কত সবার একটা কোয়ান্টিটি থাকে? যত লাগবে দিতে পারবেন, মানে সব থেকে কম কত দেবেন? সব যত লাগবে দিব, 10 কিলো 20 কিলো। আচ্ছা, 200 কিলো 500 কিলো। আর যদি সব থেকে কম যদি কেউ চাইতে আসে, মানে সম এত না হলে দিই না, মানে সেটা আমি জানতে চাই। আমরা দিই দিই। আচ্ছা, দিয়ে দেন, এলে আপনারা দিয়ে দেন। ওকে, আচ্ছা দাদা, এগুলো আনছেন কোথা থেকে, মানে আসে কোথা থেকে? আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে আসে। অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকে, মানে সব জার্নি কালকে রাত্রি শুরু করেছে একদম এসে সকালে? অনেক চিউড়ি আছে, শিলিগুড়ি আছে। আচ্ছা, ঠিক আছে, মালদা আছে। ওকে, তো এখানে মোটামুটি তাও কত গাড়ি মাল আসে এভরিডে? আমাদের 3 গাড়ি মাল আসে না, পুরো মার্কেট যদি আমি জিজ্ঞাসা করি 30 গাড়ি কমসে কম ঢুকে, 30 গাড়ি, কত 30 গাড়ি, ওকে স্যার থাকলে 50 গাড়ি। তো এক একটা গাড়িতে ক কেজি মাল আঁটে? ওই 30-30 কুইন্টাল থাকে। 30 কুইন্টাল? 30 কুইন্টাল। আচ্ছা, মানে 3,000 কেজি মাল? 3,000 কেজি মাল। কোথায় নিয়ে যাচ্ছেন দাদা, কোন মার্কেটে? গড়িয়াহাট মার্কেট যাবে। দাদা, এই মালটা কোথা থেকে আসছে? বাঁকুড়া থেকে আসছে। তো কখন বেরোনো হয়েছে, মানে গাড়ি নিয়ে কখন বেরিয়েছেন? কখন? কালকে সকাল 8টায় নাকি? সকাল 8টায়? আর এখন এলেন? আচ্ছা, আর মুরগিগুলো তো তাহলে কিছু খাইনি এখন অবধি? না না না, প্রায় 24 ঘন্টার মতো লেগে গেল, মানে 24 ঘন্টা এখনো হয়নি, তো মোটামুটি 20 ঘন্টার মতো লাগলো।
আচ্ছা, এতে একটা গাড়িতে ক কেজি মাল থাকে টোটাল? হ্যাঁ না, টোটাল সব ওজন করলে কত হবে? সব মুরগির ওজন করলে কত হবে? আচ্ছা 20 টন। হ্যাঁ হ্যাঁ বুঝে গেছি, মানে 2200 কিলো, 2200 কিলো বা 2000 কিলো মতো হবে। হ্যাঁ 300, মানে 3 টন, 3000 কিলো থাকবে। আচ্ছা ফিমেল নিলে 300 আর মেল নিলে 330 টাকা কেজি। আচ্ছা, তো এই ককগুলোর ওজন কেমন হবে একটা? এগুলো মানে আপনার ওজন আছে 600, 700, 500। আচ্ছা, সব রকমের সাইজ আছে। ওকে ওকে, আপনার 400 গ্রাম থেকে দিয়ে 700 গ্রাম আছে, 700, 750 অবধি আছে। 700, 750 অবধি আছে, বিভিন্ন রকম সাইজ আছে। ওকে, এই যে বাজারটা দেখছেন, এটা হচ্ছে ফ্রি স্কুল স্ট্রিট, আর এই যে রাস্তাটার উপর বসে আছি এটাই ফ্রি স্কুল স্ট্রিট, আর আমার সামনে এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খাদ্য ভবন। তো লোকেশানটা খুব ইজি, আপনাদের চিনতে কোনো অসুবিধা হবে না। এই যে আমার পিছনে বাজারটা দেখতে পাচ্ছেন, এটা শুরু হয় রাত্রি 2টো থেকে এই বাজার স্টার্ট হয়ে যায় এবং আপ টু সকাল 8টা অবধি চলে। আপনারা যদি নিতে চান তাহলে সকাল সকালই আসতে হবে, যাতে সব কটা ভ্যারাইটি অ্যাভেলেবেল থাকে। আর এখানে এভরি ডে দাম চেঞ্জ হয়, মার্কেটে যাই দাম হোক না কেন এখান থেকে আপনি কিন্তু সব থেকে সস্তায় এবং সব যত পরিমাণ লাগবে আপনি কিন্তু এই মার্কেট থেকে পেয়ে যাবেন। দেখ কোথায় নিয়ে যাবেন এগুলো, মানে কোন বাজারে বা হোটেলে? খিদিরপুরে যাবে? বাজার দোকান আছে নাকি, মাংসের দোকান? হ্যাঁ হ্যাঁ মাংসের দোকান আছে। আচ্ছা, এবার আমরা মার্কেটের ভেতরে ঢুকবো। এটা অরিজিনাল দেশি আছে? কি দাম পড়ছে গো এইগুলো? আপনাদের কেনা পড়ে যাবে 360 টাকা। 360 টাকা, 40 টাকা। আচ্ছা, 360 টাকা, 340 টাকা। এটা হাইব্রিড আছে 300 টাকা কেজি, এগুলো সব হাইব্রিড মুরগি আছে। আর সোনালি কি দাম আছে? সোনালি 280। আপনি কোথায় নিয়ে যাচ্ছেন এগুলো? বেগবাগান। বেগবাগান? হ্যাঁ। এখানে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা এবং তার পার্শ্ববর্তী রাজ্য থেকেও কিন্তু এখানে মুরগি আসে এবং সেই পরিমাণটা কিছু কম নয়। পার ডে প্রায় 30 থেকে 50 গাড়ি মুরগি আসে
এবং একটা মুরগির গাড়ির ওজন প্রায় 2-3 হাজার কেজি মতো থাকে। তাহলে বুঝতেই পাচ্ছেন সংখ্যাটা 90 হাজার কেজি থেকে 1,50,000 কেজি পৌঁছে যায় প্রতিদিন। বলছি দাদা, এগুলো রেড কক? রেড কক আছে আপনার? তো এখন কি রেট চলছে আজকে? আজকে রেট চলছে 190-195 টাকা এরকম। 100? আচ্ছা, 190-195 টাকা চলছে। প্রত্যেকদিন আপডাউন হয়? প্রত্যেকদিনই রেট আপডাউন চলছে। আচ্ছা, তো বলছি এখানে কেউ যদি কিনতে আসে তো কত পরিমাণ কিনতে হবে এখান থেকে মুরগি? এখানে মানে খুব কম তো 4 পিস, খুব কম। খুব কম হলে 4 পিস কিনতে হবে, তাতে যা ওজন হয় হবে। আচ্ছা, কিনলে আপনারা দিয়ে দেবেন তাকে? আচ্ছা, আপনার কাছে কি সব রেড কক আছে কি এখানে? না না, হোয়াইট কক আছে। হোয়াইট কক? হোয়াইট কক কি দাম আছে? হোয়াইট কক দাম আছে 220 টাকা। 220 টাকা কেজি? আচ্ছা, তো এগুলো যে সাইজ আছে এগুলো কিরকম সাইজের মুরগি আছে, ওজন কত হবে? ওই 900 কেজি। 900 থেকে 1 কেজি? 1300 এরকম। আচ্ছা, সাদা ককেরও কি একই ওজন হবে? না, সাদা কক আলাদা। কত করে ওজন হবে ওগুলো? 600-700 এরকম। আচ্ছা, তো দাদা এগুলো কোয়া থেকে আসে মেনলি? কোয়া থেকে আনেন আপনারা? আসেন কোয়া থেকে? অনেক জায়গা তোলা হয়। মানে যেমন কয়েকটা, একটা দুটো নাম বলুন না। এই বর্ধমান, আচ্ছা, উড়িষ্যা, ঝাড়খণ্ড। আচ্ছা, বিভিন্ন জায়গা থেকে এখানে আনেন? আচ্ছা, ওকে। দাদা এগুলো কোথায় নিয়ে যাচ্ছেন? কোন মার্কেটে? কোথায় নিয়ে যাচ্ছেন? ও, টেরেটি মার্কেট। মার্কেটে মুরগি যাই দাম হোক না কেন, এই মার্কেটে আপনি সব থেকে সস্তায় মুরগি পাবেন, এটা গ্যারেন্টি। এই ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করলাম। পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবো। নমস্কার।